আমি অনেক স্টুডেন্টের মধ্যেই দেখেছি যে এই জ্যামিতির প্রদত্তগুলি ওদের করতে খুব একটা ভালো লাগে না, কঠিন লাগে, বলে এটা করব না, ভালো লাগে না। তো সেই ভেবেই আমি আপাতত একটি ক্লাস 8-এর 16.1 চ্যাপ্টারের 1 এক্সারসাইজের একটা অঙ্ক করে দিলাম, একটা প্রমাণ আমি সলভ করে দিলাম। দেখো তোমরা বুঝতে পারো কিনা। 16.1-এর আমরা করব 13 অঙ্কটি। এখানে আছে ত্রিভুজ ABC এর কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে কোণ ADC = 90° -½ কোণ ACB। প্রদত্ত ত্রিভুজ ABC এর কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখা GF কে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ ADC = 90° -½ কোণ ACB। আমরা প্রদত্ত অনুযায়ী একটি ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটি হলো ABC। এবার দেখো এখানে বলা হয়েছে ACB মানে ACB এর বহিঃস্থ কোণ, মানে এই কোণটা, এই কোণটার বহিঃস্থ কোণ, এটা হলো অন্তঃস্থ কোণ। বহিঃস্থ কোণ আঁকার জন্য BC বাহুকে আমাদের একটু বর্ধিত করতে হবে। ধরো BC বাহুকে আমি বর্ধিত করলাম, বর্ধিত করে নাম দিলাম H। এবার এটা এটা সমদ্বিখণ্ডক করলাম, ধরো এখান পর্যন্ত এটা হলো সমদ্বিখণ্ডক, এটার নাম দিলাম ই। এবার দেখো এই বহিঃসমদ্বিখণ্ডক মানে এই কোণটা তার সাথে ইকুয়াল হবে এই কোণটা, মানে ACE = হবে ECH। এবার দেখো এবারে আর একটা প্রদত্তে বলেছে A বিন্দু দিয়ে BC এর সমান্তরাল একটি সরলরেখা যা এই বহিঃসমদ্বিখণ্ডককে ছেদ করেছে D বিন্দুতে, মানে আগে এখানে আঁকি BC বাহুর সমান্তরাল সরলরেখা। ধরো আঁকলাম BC বাহুর সমান্তরাল সরলরেখা, সেটার নাম দিলাম GF। এটা হচ্ছে এই বিন্দুটার নাম কি হলো, এই বিন্দুটার নাম হলো D। এবার প্রমাণ করতে দিয়েছে যে এই যে কোণটা উৎপন্ন হলো ADC, এই কোণটার সাথে কি ইকুয়াল হবে, ACB না ADC, এটার সাথে ইকুয়াল হবে 90 -½ অফ BC ACB। এবার দেখো প্রমাণটা কিভাবে করব। অ্যাঙ্গেল BCH = হবে 180°, কারণ BCH সরল কোণ। দেখো BCH এটা একটা সরলরেখা, মানে এটি সরল কোণ, সরল কোণের মান কত, 180°। হলো এবার আমাদের যেটা করব সেটা হলো দেখো অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ACD প্লাস অ্যাঙ্গেল ডি
সি এইচ ইজ ইকাল টু হলো, দেখো অ্যাঙ্গেল কোনগুলো, কোন অ্যাঙ্গেলগুলো লিখলাম, এ সি বি মানে এই অ্যাঙ্গেলটা, তারপর লিখেছি এ সি ডি মানে এই অ্যাঙ্গেলটা, প্লাস করেছি মানে এটার সাথে একসঙ্গে হলো এতটা, এই পর্যন্ত। তারপরে আবার একটা লিখেছি ডি সি এইচ মানে এটা, মানে দেখো পুরোটা হয়ে একটা অর্ধবৃত্ত হচ্ছে, মানে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, মানে একটা পুরো এই বি এইচ বাহু থেকে শুরু করে আবার বি এইচ বাহুতেই গিয়ে শেষ হচ্ছে, তার মানে একটা সরল রেখাকে শেষ করছে, তাই জন্য এটা কি হবে, এটা কি হলো বি সি এইচ, এই কোণটাকেই দেখাচ্ছে। এবার দেখো এ সি বি প্লাস এ সি ডি প্লাস ডি সি এইচ ইজ ইকাল টু 180 ডিগ্রি হলো। এখানে দেখো, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, দেখো এই যে এ সি ডি, এখানে এ সি ডি লিখেছি, এসিডিটা দেখো কি হয়েছে, এসিডি মানে এই যে পুরো একটা আমরা কোন দেখতে পাচ্ছি এ সি এইচ, এ সি এইচ এর এটা কি, এই সিডিটা কি সমদ্বিখণ্ড, তাহলে এ সি ডি ইজ ইকাল টু কি হবে ডি সি এইচ, তাহলে আমরা এটাকে এরকম লিখতেই পারি এ সি বি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ সি এইচ প্লাস অ্যাঙ্গেল ডি সি এইচ ইজ ইকাল টু 180 ডিগ্রি। কেন লিখলাম, এই যে এই এ সি ডি এর জায়গায়, এ সি ডি এর জায়গায় আমি লিখলাম কি এই পুরো কোণটা, কিন্তু হাফ লিখেছি, তার আগে হাফ লিখেছি, কারণ কারণটা ছিল দেখো আমি আগেই বলছিলাম যে এ সি এইচ এর সমদ্বিখণ্ডক কোনটা, সমদ্বিখণ্ডক হলো সি ডি, তাই জন্য এই এই কোণটা এ সি ডিটা হবে এ সি এইচ এর হাফ, বোঝা গেল। এবার দেখো এখানে লিখলাম এ সি বি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ সি এইচ প্লাস, এখানে দেখো লিখেছি ডি সি এইচ, কিন্তু আর ডি সি এইচ লিখবো না, লিখবো কি এ ডি সি ইজ ইকাল টু 180 ডিগ্রি। কেন লিখলাম, তার কারণটা হলো দেখো ডি সি এইচ এটার সাথে ইকুয়াল হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ কি কোণ, একান্তর কোণ, কেন বি এইচ এই যে বি সি বাহু সমান্তরাল রেখা, এখানে বলেই দিয়েছিল, প্রদত্ত করা হয়েছিল এ বা এ বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরল রেখা বি সি বাহু, তার মানে এই দুটো বাহু কি সমান্তরাল, তার কারণটা হলো ডি সি এইচ ইজ ইকাল টু একান্তর কোণ, একান্তর কোণ কোন কোনটা এ ডি সি, আর এখানে জি এফ সমান্তরাল কার সাথে সমান্তরাল বি এইচ, আর ভেদককে সি ডি হলো ভেদক বা তোমরা ছেদকও বলতে পারো হলো। এবার দেখো অ্যাঙ্গেল এ সি বি প্লাস হাফ ব্র্যাকেট 180 ডিগ্রি মাইনাস, দেখো এ সি এইচ, এ সি এইচ মানে এই পুরোটা,
আর ACH থেকে আমরা যদি 180, 180 মানে এই পুরো রেখাটা, পুরো কোণটা থেকে আমি যদি এই কোণটাকে মাইনাস করি, এই কোণটা মানে কি ACB, মানে এই পুরোটা কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমি ACB মাইনাস করি তাহলে কি হবে, ACB মাইনাস করলেই তো আমরা এই কোণটা পেয়ে যাব, এই সরি হ্যাঁ মাইনাস করলেই আমরা এই কোণটা পেয়ে যাব। এই কোণটা ইজিকাল টু আমরা লিখতেই পারি, দেখো এখানে এই কোণটা ACH মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে BCH। BCH কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই যে এইটুকু কোণ মানে ACH মাইনাস করলেই আমরা কি পাবো, ACH। তাই ACH এর জায়গায় লিখলাম 180 ডিগ্রি মাইনাস ACB মানে ACB। এবার তারপর যা ছিল তাই, ADC ইজ ইকাল টু 180 ডিগ্রি। এবার যেটা করব, দেখো ACB প্লাস হাফটাকে ভেতরে ঢুকাবো, হাফ ইন্টু 180 ডিগ্রি করলে হয় 90 ডিগ্রি, মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস মিলে মাইনাস হাফ অফ ACB প্লাস ADC ইজ ইকাল টু 180 ডিগ্রি। আচ্ছা এবার যেটা করব, ACB মাইনাস হাফ অফ ACB প্লাস ADC ইজ ইকাল টু 180 ডিগ্রি। আর এই 90 ডিগ্রিটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস 90 ডিগ্রি। কেন 90 এর আগে কি সাইন আছে, প্লাস, এদিকে নিয়ে আসলে মাইনাস। আচ্ছা এবার দেখো এখানে আছে ACB মাইনাস হাফ অফ ACB, মানে একটা ACB থেকে হাফ ACB নিয়ে চলে যাওয়া হলো, তাহলে কত থাকবে, এখানে থাকবে হাফ অফ ACB প্লাস হবে কি ADC ইজ ইকাল টু হবে এটা 180 থেকে 90 মাইনাস করলে হবে 90 ডিগ্রি। আচ্ছা তারপর হবে দেখো ADC মানে এইটাকে আমরা এখানে রাখলাম আর এটাকে নিয়ে গেলাম এই দিকে, তাহলে কি হবে, ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ACB। দেখো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল।